আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মনিরুজ্জামান মনি, আমার বয়স 26, আমি টাঙ্গাইল থেকে এসেছি ডিপিআরসিতে ট্রিটমেন্ট নেওয়ার জন্য। আমি দীর্ঘদিন এভিএন সমস্যা, হিপ জয়েন্টের ব্যথায় উঠতে পারতাম না, বসতে পারতাম না, প্লাস হচ্ছে শুয়ে থাকলেও ব্যথা করত, বসে থাকলেও ব্যথা করত, বেশি হাঁটাহাঁটি করলেও ব্যথা করত। আমি প্রায় 10 বছর এই সমস্যায় ভুগতেছিলাম, অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু আমি আশানুরূপ ফলাফল পাইনি। ঢাকায়, তারপরে আমার এলাকায় টাঙ্গাইলে অনেক ডাক্তার দেখিয়েছি, তারা আমার রোগটা নির্ণয় করতে পারেনি সঠিকভাবে, আমি সঠিক চিকিৎসা পাইনি। সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে আমার দিন দিন সমস্যাটা আরও বৃদ্ধি পাচ্ছিল, সেজন্য আমি স্বাভাবিক কাজকর্মে অনেকটা ব্যাহত হয়েছে এবং কাজকর্ম করতে অনেকটা সমস্যার সম্মুখীন হয়েছি। পরে দেখতে দেখতে আমি খুঁজতে লাগলাম বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমার এই রোগটা নিয়ে আমি খুবই চিন্তিত ছিলাম, আমি কি করলে, কোন ডাক্তার দেখাইলে আমি ভালো থাকতে পারবো। আমি মাঝখানে ইন্ডিয়া যাওয়ারও মানে প্ল্যান করেছিলাম যে বাংলাদেশে হয়তো এর চিকিৎসা নেই, এই জন্য আমি ইন্ডিয়ার সব কিছু প্রসেসিং করতেছিলাম। এমন সময় আমি ইউটিউবে একটা ভিডিও আছে শফিউল্লাহ স্যারের ভিডিও দেখে আমি ওনাদের সাথে যোগাযোগ করি। শফিউল্লাহ স্যার সবকিছু আমার বিস্তারিত রোগের বিষয়ে শুনে, উনি যে টেস্টগুলা দিয়েছে ওই টেস্টগুলা রেজাল্ট দেখে উনি আমাকে ভর্তি থাকতে বলেন। আমি 15 দিন ভর্তি ছিলাম। 15 দিন ভর্তি থাকাকালীন ডিপিআরসিতে যারা আছেন ডাক্তার নার্স সবাই আমার সাথে মানে অমায়িক ব্যবহার করেছেন, আমি তাদের সেবা নিতে পেরে আমি নিজেকে অনেক ভালো লাগছে নিজের কাছে, এমনকি আমি আগের চাইতে অনেক সুস্থতা বোধ করছি, আমি প্রায় সুস্থ হয়ে গেছি। এখন আমি স্বাভাবিক সকল কাজকর্ম করতে পারি, আগে আমার হাঁটতেও কষ্ট হইতো, বসতেও কষ্ট হইতো, আমি ওয়াশরুমে যেয়ে বসতে পারতাম না, এখন আমি স্বাভাবিক জীবনযাপন করতে পারতেছি। আমি সবার উদ্দেশ্যে বলবো যে আপনাদের মধ্যে যদি এরকম আমার মতো রোগী থাকে অথবা অন্যান্য বাত ব্যথা বিষয়ে যেগুলো রোগ আছে ওইগুলো রোগী যদি থাকে, আপনারা সবাই ডিপিআরসিতে এসে শফিউল্লাহ স্যারকে দেখিয়ে তার ট্রিটমেন্ট চিকিৎসা নিতে পারেন। আশা করব আপনারা ভালো ভালো চিকিৎসা পাবেন, সঠিক চিকিৎসা পাবেন এখানে এসে। পরিশেষে বলবো আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।